এমপি মুরাদের ছত্রছায়ায় জামালপুরের সরিষাবাড়িতে মুকুল বাহিনীর ত্রাসের রাজত্ব কায়েম। অনিয়ম আর দুর্নীতির অভিযোগ, মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতরা। তার বাহিনী ছিল এমডি রানা সরকার, তারপর ছাত্রলীগের নামে পেশাদারি একজন খুনি শরীফ আহমেদ নীরব। মুরাদ হাসানের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমি নিজে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। মোটা টাকা বরাদ্দ মিললেও টেকসই হচ্ছে না খুলনার কয়লার বেড়িবাঁধ। জোড়াতালির কাজের দায় ঠিকাদারের, বলছে কর্তৃপক্ষ। আমরা ত্রাণ চাই না, আমরা চাই শক্ত বেড়িবাঁধ, যাতে আমরা বাঁচতে পারি। দুদশক ধরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন বগুড়ার রত্না দেবনাথ। বছর শেষে আশপাশের স্কুল থেকে সংগ্রহ করেন বই। আমার ছেলে মেয়ে নাই বাড়িতে, মনে করেন আমার একা একা থাকি, বাচ্চাদের কাছে থাকলে মনে হয় আমি মনে হয় বাচ্চাদের মাঝে আমার বাচ্চা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। দর্শক, চট্টগ্রামের ১৬ শহরে তিন দিন আগে খালে পড়ে নিখোঁজ শিশু কামালের মরদেহ উদ্ধার হয়েছে। শুরুতেই সেই খবরটি আপনাদের জানাবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, মরদেহ কোন জায়গা থেকে পাওয়া গেছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে 11:55 লাশটি উদ্ধার করার কথা আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং এই মুহূর্তে আপনি দেখছেন ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু সেই মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং সে গত সোমবার বিকেলে সে চশমা খালে খেলতে গিয়ে সে পড়ে গিয়েছে, পরবর্তীতে নিখোঁজের তিন দিন পর আজ কিন্তু সেটি রাজাখালি খাল থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ চশমা খালে পড়ে যাওয়ার পর সেটি কিন্তু বিভিন্ন নালা খাল ঘুরে কিন্তু সেটি রাজাখালি খালে চলে এসেছিল, এবং সেটি কিন্তু সেখান থেকে আজকে উদ্ধার করা হয়েছে। এবং আপনি দেখছেন এখানে কিন্তু তার যে মরদেহ দেহটি সেটি আসলে উদ্ধার করার পর পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং উদ্ধারের পর কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে তার বাবা এবং তার যে বন্ধু ছিল নিখোঁজের সময় রাকিব, তাদের আসলে দুজনকেই নিয়ে আসা হয়েছে। এবং তারা কিন্তু নিশ্চিত করেছেন এটি কামালেরই মরদেহ, এবং তার পরনে নিখোঁজের সময় তার পরনে যে ধরনের পোশাক ছিল সেটি আসলে শনাক্ত করা হয়েছে। যেহেতু তিন দিন সে পানিতে ভেসেছিল, সেক্ষেত্রে কিছুটা আসলে বিকৃতি আসলে আমরা লক্ষ্য করেছিলাম, তবে পুরোপুরি আসলে বিকৃত না হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ তার বাবা এবং তার বন্ধু রাকিব কিন্তু তার মরদেহটা শনাক্ত করেছে। এবং কিন্তু পুলিশ এই মুহূর্তে পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার মরদেহটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখছেন এখানে, আমরা একটু যদি ফায়ার সার্ভিসের সাথে কথা বলি, নিশ্চিত করা হয়েছে কিনা এটি কামালের মরদেহ? আমরা একটু আগে, যেহেতু আমরা একটু অনিশ্চিত ছিলাম, কিন্তু একটু আগে এটা নিশ্চিত হয়েছে যে ওই যে মানে যে ওর বাপ, ওর যে বন্ধু ছিল তারা বলেছে না এটা কামাল, তা আমরা এই জন্য নিশ্চিত হয়েছি না এটাই কামাল হবে। এখন মরদেহটি কোথায় নিয়ে যাবেন? আমরা এটা এখন মরদেহটিকে আমরা পুলিশে অস্থির করে পুলিশের কাছে। আপনি আসলে শুনছিলেন যে তার বাবা এবং তার বন্ধু আসলে শনাক্ত করেছেন এটি কামালের মরদেহ, এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য এই মরদেহটি এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস এবং পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় কিন্তু চট্টগ্রামে যেসব উন্মুক্ত খাল এবং নালাগুলো রয়েছে সেখানে কিন্তু বারবারই মৃত্যুর ঘটনা ঘটছে, এবং এইসব উন্মুক্ত নালাগুলোতে কোনো ধরনের স্ল্যাব বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় কিন্তু মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। এবং আমরা কিন্তু কিছুদিন আগেও আসলে দেখেছিলাম যে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া এবং সালেহ আহমদ নামে একজন নালায় পড়ে তারা মৃত্যুবরণ করছে। তবে এখনো পর্যন্ত আগস্টে যে সালেহ আহমদ, এই এখন যেটি দেখছেন সেটি কামালের মরদেহ নিয়ে যাওয়া, এই ছিল আমাদের কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ত্যাগী আর পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন নেই, উল্টো তাদের শায়েস্তা করতে নিজের গড়া সন্ত্রাসী বাহিনী দিয়ে চালানো হতো নির্যাতন। জামালপুর চার আসনের এমপি মুরাদ হাসান প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর বেরিয়ে আসছে একের পর এক অপকর্মের তথ্য। মুরাদকাণ্ডের পর গা ঢাকা দিয়েছে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।
জামালপুর চার আসন থেকে 2018 সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ডক্টর মুরাদ হাসান। গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী, জেলার আধিপত্য নিতে দলের ভেতর উপদল গড়ার অভিযোগ তার বিরুদ্ধে। মূল ছিল মানে মুকুল, তার বাহিনী ছিল এমডি রানা সরকার, তারপর ছাত্রলীগের নামে পেশাদারী একজন খুনি শরীফ আহমেদ নীরব, আরও রাজন, এজিএ সুমন, অনেকেই ছিল। কেউ কথা বলতে গেলে তাদেরকে উপরে নির্যাতন চালানো হতো। এই কুখ্যাত কোলাঙ্গার মুরাদ হাসানের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমি নিজে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। আমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, তার একটি গুলিতে চোখ নষ্ট হয়ে গেছে আজীবনের জন্য। মাদক ব্যবসা, টেন্ডারবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে মুকুল বাহিনী। গত পৌর নির্বাচনে সরিষাবাড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয় মুকুল। কৌশলে সব প্রার্থীদের হটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সে। মুরাদ প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর গা ঢাকা দিয়েছে মুকুল ও তার বাহিনীর সদস্যরা। তারা তাদের অপরাধ ঢাকার জন্য তারা এখন কপালাত, তাদের গ্রামটার খুঁজে পাচ্ছে না। তৃণমূল নেতাদের অভিযোগ, স্থানীয় কর্মীদের সাথে সম্পর্ক রাখতেন না মুরাদ, উল্টো তার বাহিনী দিয়ে নির্যাতনের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিতদের কোণঠাসা করে রেখেছিলেন। আছে সরকারি বরাদ্দ লুটপাটের অভিযোগও। সে এডিবির টাকা, টিআরজিআর কাবিকার টাকা, চেয়ারম্যানদেরকে অত্যাচার করে চেয়ারম্যানদের কাছ থেকে উন্নয়নের যে সমস্ত রসদাস্ত জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, এটি পাঠাতেন, সেগুলোকে কুক্ষিগত করে এককভাবে সে এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করেছে। তার সাথে কোনো আওয়ামী লীগের নেতার সাথে সম্পর্ক ভালো নেই, তাহলে উনি চলে কীভাবে? উনি চলেন তার ব্যক্তিগত কিছু কিছু ছেলেপেলে নিয়ে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। 2008 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মুরাদ হাসান। পরের মেয়াদে মনোনয়ন না পেলেও 2018 সালে দলের টিকিটে এমপি নির্বাচিত হন তিনি। মানুষের পক্ষে আমিন বাবু, যমুনা নিউজ। লাখ লাখ টাকা বরাদ্দ, তবুও খুলনার কয়রায় বেড়িবাঁধের ভাঙন ঠেকানো যাচ্ছে না। সবশেষ যাওয়াদের প্রভাবে একই চিত্র, পানিবন্দী হয়ে পড়েন দুটি গ্রামের শতাধিক মানুষ। জোড়াতালিতে বাঁধ মেরামতের কারণে তা টেকসই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ঠিকাদারের উপর সব দায় চাপিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 7 মাস আগে ইয়াসে যা হয়েছিল ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবেও ঠিক তাই। খুলনার কয়রায় সেই একই জায়গায় ভাঙন, এখনও পানিবন্দী হরিহরপুর ও গাতিরঘেরি গ্রামের অনেক পরিবার। ইয়াসের পর স্বেচ্ছাশ্রমে শাকবাড়িয়া নদীর বাঁধটি মেরামত করেছিলেন এলাকাবাসী। পরবর্তীতে সেখানে সংস্কারের জন্য 50 লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগ দেয় পানি উন্নয়ন বোর্ড। হরিপুর লঞ্চঘাটের পূর্ব পাশ থেকে 410 মিটার পর্যন্ত হয় কাজও, কিন্তু জোড়াতালির কারণে তা আবারও ভেঙেছে বলে দাবি স্থানীয়দের। কিছু করতে পারে না। 7 বিঘে জমি আমার ঘেরছিল, এই ঘেরে হলো চিংড়ি হলো ভেঙে সব ভেসে গেছে। অনুসন্ধানে দেখা গেছে মূল ঠিকাদারের কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিচ্ছে অন্যরা, এরপর কোনো রকমে কাজ করে দায় শেষ। মোটা টাকা বরাদ্দ হলেও টেকসই হচ্ছে না বাঁধ, সইতে পারছে না প্রাকৃতিক দুর্যোগের আঘাত। যে ঠিকাদার কাজ করে সে ঠিকাদার কিন্তু আসে না, ফোন লাগালি ফোন ধরেই না। তিনটা করে বস্তা দেয় বলে কি আপনি, তাহলে এই কন্ট্রাক্ট নেওয়ার দরকার কি তার? আমরা নিজেরা রাস্তাঘাট চোখে দিচ্ছি, কোন জায়গায় ওভার ফুল হচ্ছে, কোন জায়গায় ভেঙে যাচ্ছে। আমরা তেরান চাই না, আমরা চাই শক্ত ভেঙে ভাত, যাতে আমরা বাঁচতে পারি এই এলাকার মধ্যে। সব দোষ ঠিকাদারের ওপর চাপিয়ে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। ইয়াস যাওয়া ছাড়াও জোয়ারের প্রভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধটি। এলাকাবাসীর প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? ওবাইদুর রহমান, যমুনা নিউজ। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপোতে 5টি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে ভোরের দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানায় একটি গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় সিকিউরিটি গার্ড, পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও 4টি গোডাউনে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস, তবে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। 4 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ঝুট কাপড়ের পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
গোডাউনে কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি মালিক পক্ষের। ফজরের নামাজ পড়ার জন্য উঠেছি, তখন আমাদেরকে আমাদের এখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে এখানে আগুন লেগেছে। আমার প্রায় 5 কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে, পুরো বন পুরো এই গোড়ানে মাল ভর্তি। শীতে যেহেতু শীতের মাল যাচ্ছে না, এই শীত পড়তেছে না, তার কারণে মালটা আমাদের স্টক হয়ে গেছে বেশি। অপরিকল্পিত আমি যেটুকু দেখতে চাই, ভবনগুলো চেহারা দেখলে মনে হচ্ছে যে এটা পরিত্যক্ত ভবন, কাজে এগুলা আপনার কোথাও দোতলা বিশিষ্ট তিনতলা বিশিষ্ট জুট ওয়্যার হাউস তো, কিন্তু নিজস্ব এখানে কোনো ওদের নিরাপত্তা ব্যবস্থা নাই, পানি তো নাই। মুন্সীগঞ্জে চারতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 2 সন্তান আর স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রী শান্তাও। গতরাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্তা। গেল বৃহস্পতিবার ভোরে চরমুক্তারপুর এলাকায় চারতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হন স্বামী কাউসার, স্ত্রী শান্তা ও 2 শিশু ইয়াসিন ও নেহর। সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার দিনই মারা যায় 2 শিশু। 2 দিন পর মারা যান তাদের বাবা কাউসার। 2 সন্তান আর স্বামীর মৃত্যুর পর চলে গেলেন স্ত্রী শান্তাও। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। বিয়ের মাত্র 3 মাসের মাথায় স্বামীকে হারান 24 বছরের রত্না দেবনাথ। একাকী সংগ্রাম শুরু হয় বেসরকারি একটি সংস্থার শিক্ষা প্রকল্পে। এনজিওর সেই প্রকল্প বন্ধ হয়ে যাবার পরও দমে যাননি তিনি। পাড়ায় পাড়ায় ঘুরে জড়ো করেন অভাব ও দরিদ্রতার কারণে বিদ্যালয় বিমুখ নানান বয়সী শিশুদের। কয়েক বছর ধরে তাদের পড়াচ্ছেন রত্না দেবনাথ। বগুড়ার এরুলিয়া ইউনিয়নে নিভৃতে জ্ঞানের আলো ছড়িয়ে যাওয়া এই সংগ্রামী নারীর গল্প শোনাচ্ছেন মেহেরুল সুজন। বগুড়া সদরের হাপুনিয়া এলাকার পাকা সড়ক লাগোয়া দোচালা ঘর, বাইরে থেকে দেখতে যতটা মলিন, ভেতরটা ততটাই ঝলমলে জ্ঞানের আলোক রেখায়। অভাব, দারিদ্র কিংবা সামাজিক বাস্তবতায় বিদ্যালয় থেকে দূরে থাকা জনাত্রিশেক বিভিন্ন বয়সী শিশু পড়ে এখানে। অক্ষর জ্ঞান থেকে শুরু করে প্রাথমিকের পাঠ নেয় এই নরবরে ঘরে বসেই। প্রায় 2 দশক একটি বেসরকারি সংস্থার শিক্ষা প্রকল্পে দরিদ্র শিশুদের পড়াচ্ছিলেন রত্না দেবনাথ। বছর কয়েক আগে প্রকল্পের মেয়াদ শেষ হয়, ছেদ পড়ে হতদরিদ্র শিশুদের পড়াশোনায়। রিক্ত হাতেই তাদের পাশে দাঁড়ান রত্না, অদম্য স্বপ্ন বুকে নিয়ে। কখনো পায়ে হেঁটে আবার কখনো রিক্সায় বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে আসেন এই শিক্ষক। ঘড়ি ধরে সকাল 9টায় হাজির হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুরা, এরপর দুপুর পর্যন্ত তাদের পড়ান তিনি। সামর্থ্য হলে কেউ মাসে রত্নার হাতে 200-100 টাকা তুলে দেন, বেশিরভাগের নেই সেটুকুর সামর্থ্যও। স্কুলে আমার ছেলে মেয়ে নাই বাড়িতে, মনে করেন আমার একা একা থাকি, বাচ্চাদের কাছে থাকলে মনে হয় আমি মনে হয় বাচ্চাদের মাঝে আমার বাচ্চা, অনেক বাচ্চা আমার না খাই আসে। বাচ্চাটা খেয়ে না খেয়ে আসে, একটা মাইশা নাম ওর বাবা হলো মনে করেন যে হলো এসেছিল 3 বোন, ওরা না খেয়ে আসে। আমি বাড়ি থেকে রুটি ভেজে হয়তো 2-3টা আনি, আনে বাচ্চাদেরকে আমি ভাগ করে দিই যে বাচ্চারা রুটি খায় আমিও রুটি খাই। বছর শেষে আশপাশের স্কুল ঘুরে পুরনো বই সংগ্রহ করেন রত্না। পুরনো সেই বইপত্রে শুরু হয় শিক্ষার আলো থেকে দূরে থাকা শিশুদের নতুন জীবনের যাত্রা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। সাবলন, জীবাণুমুক্ত প্রতিদিন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সংবাদ সারা দেশ। সন্তান জন্মের পর থেকে বাবা মা নামের নতুন জীবন যুদ্ধে শুরু হয় সন্তানের উন্নত জীবনের জন্য সংগ্রাম। খেয়ে না খেয়ে আবদার পূরণ করে বড় করে তোলেন সন্তানকে ঘিরে বুনেন নানা স্বপ্ন, কিন্তু যখন সেই সন্তানের লাশ নিজ হাতে দাফন করতে হয় তখন সমাহিত হয় তাদের সব আশা আকাঙ্ক্ষার। আবার অপরাধ করে সন্তান যখন কারাগারে তখনও অপমৃত্যু হয় সেই বাবা মায়ের স্বপ্নগুলোর। সমাজে চলতে থাকা এমন পরিস্থিতির বিস্তার রোধে এখনই সকলকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। শরীরের ভিতর বেড়ে উঠতে থাকা সন্তানকে নিরাপদে রাখতে 9 মাস অতি সাবধানতা ও কষ্টে দিন কাটে মায়ের। ঘর আলো করে সন্তান পৃথিবীতে আসে, ছোট্ট শরীরটা পরম মমতায় আগলে রাখেন মা, বুনতে থাকেন নানান স্বপ্ন।
এই জামা পেটা আমার সন্তান, তাকে নিয়ে সব কিছু, এই চিন্তা ভাবনা। এই দেখেন সেদিন রান্না করতে যাওয়া হাত পুড়ে গেছে, এসব কষ্ট কিসের জন্য? যেন আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। অনেক স্বপ্ন আমার তাকে নিয়ে, ও যে আমার কোলে আসছে, এটা আমার অনেক সাধনার পরে। সন্তানের উন্নত জীবনের জন্য বাবা মার যত সংগ্রাম, তার বেড়ে ওঠার সাথে সাথে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটুকু যে তাদেরই, সাথে সন্তানকে সুশিক্ষা দিতে বাবা মার এই নিরলস পরিশ্রম। আমি ওর পিছনে আমার শ্রম, অর্থ সব কিছু বিনিয়োগ করছি, লক্ষ্য একটাই, আমার সন্তান যেন মানুষ হয়। সবসময় ওর সাথে আমরা ছায়ার মতো থাকার চেষ্টা করি, যেন সে কোনো বিপদে কোনো সময় না পড়ে। এত পরিশ্রমের পর সন্তানের জীবন গড়তে অনেক স্বপ্ন নিয়ে পাঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকে যখন বাড়িতে ফেরত আসে সন্তানের মরদেহ, তখন বাবা মায়ের বুকে শুধুই হাহাকার। আবার যারা অপরাধ ঘটিয়েছে তাদের পিতামাতাও দাঁড়ান একই কাতারে। এই শাস্তির মধ্যে দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আর কোনোদিন এই রকম না হয়, আমার মতো আর কোনো মাকে যেন কাঁদতে না হয়, আর কোনো ছোট ভাইকে যেন তার বড় ভাইকে হারাতে না হয়। সামাজিক মনোবিজ্ঞানী এবং অপরাধ বিজ্ঞানীদের সম্মিলিত প্রয়াসেই সম্ভব এই বিষয়গুলির একটা সুরাহা খুঁজে বের করা, তা না হইলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বাবা মা তাদের যৌবনের সব সুখ স্বপ্ন বিসর্জন দেন সন্তানের প্রতিপালনে। সেসব বাবা মার জন্য সন্তান হিসেবে কতটুকু করছি আমরা? হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।